কুমিল্লার তিতাস উপজেলার শাহপুর গ্রামের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী সাগরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলার শাহপুর গ্রামের উত্তরপাড়া ঈদগাহ মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ সমাবেশে শাহপুর গ্রামের আনোয়ারুল হক মাদ্রাসা ও এতিমখানার তত্ত্বাবধায়ক মাওলানা এরশাদুল্লাহর সভাপতিত্বে ও শাহিন মিয়ার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমাজসেবক মোহাম্মদ হাসান আলী, মাওলানা শাহজালাল, মোহাম্মদ রফিকুল ইসলাম, মালিক সরকার, রুহুল আমিন সহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ। বক্তব্যকালে বক্তারা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী সাগরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সে যেন সহজে জেলহাজত থেকে বের হতে না পারে, সে আসলে এলাকায় আবারও সন্ত্রাসী চাঁদাবাজি শুরু করবে। এছাড়াও বক্তারা এলাকাবাসী, পুলিশ প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি বিনীত অনুরোধ করে বলেন, তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা প্রদান করা হয়। এ বিষয়ে তিতাস থানায় সাগরের নামে একটি চাঁদাবাজি ও একটি অস্ত্র মামলা রুজু করে তাকে কুমিল্লা কোর্টে প্রেরণ করা হয়। উল্লেখ্য, গত 8 আগস্ট কুমিল্লার তিতাস উপজেলার শাহপুর শান্তিরবাজার পল্লী চিকিৎসক শামসুল হুদার কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার 8 ঘন্টার মধ্যে কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা সংস্থা ও তিতাস থানা পুলিশের যৌথ অভিযানে সোমবার ভোররাতে রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে চাঁদাবাজ সাগরকে তার ব্যবহৃত অস্ত্র ও 2 রাউন্ড গুলিসহ আটক করতে সক্ষম হয়। সাগর তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের শামসুল ইসলাম ওরফে হাবুল ব্যাপারীর ছেলে।